সেখানে একা গাই না, আমার সঙ্গে ফুল টিম এবং প্রথম থেকে শেষ পর্যন্ত মিউজিশিয়ান থেকে শুরু করে সাউন্ড ইঞ্জিনিয়ার এবং ক্রিউ সবাই মিলে আমাদের একটা টিম, এবং আমি গানটাকেও একেবারে খেলার মতো করে দেখি। আর আজকে সৌরভের কয়েকটা কথা আমার খুব ভালো লেগেছে, যেটা বললো যে পয়সা দিয়ে খেলা হয় না, ঠিক একই জিনিস হয়ে গেছে আমাদের গান বাজনার মধ্যে। গান সেটা হচ্ছে স্কিল, সেটা শিক্ষা, সাধনা, সব কিছু। পয়সা দিয়ে গায়ক গায়িকা বা মিউজিশিয়ান বিচার করা যায় না, এবং আমি চাই আমাদের বাংলা সব কিছুতে বাংলা এবং আমাদের এই জায়গাগুলো এগিয়ে আসুক। পয়সা দিয়ে না, পয়সার দরকার লাগে না, হৃদয় দিয়ে সব কিছু হয়। থ্যাংক ইউ। আবার বলছি জয় মোহনবাগান। আজকে যাকে মিস করছি সেটা হচ্ছে আমার বর জয়কে, ওর থেকে বড় মোহনবাগানে হয় না। ধন্যবাদ লোপামুদ্রা মিত্র। এরপর দেবারতী মুখোপাধ্যায়। সবাইকে নমস্কার। এখানে যে অতিথিরা, মাননীয় অতিথি হয়েছেন, তাদের কারোর গান শুনে বড় হয়েছে, কারোর অভিনয় দেখে বড় হয়েছে, আর কারোর খেলা দেখে বড় হয়েছে। আমি সব সর্বকনিষ্ঠ, তাই প্রথমেই তাদের সবাইকে শ্রদ্ধা, সম্মান এবং অভিবাদন। এবং আমার মনে হয়, আমি যেহেতু সাহিত্যের মানুষ, খেলার, ফুটবল খেলার যে মাইনিউট যে পরিভাষা, টার্ম, পজিশন আমরাও তো বুঝি না, আমি সত্যিই বুঝি না। কিন্তু সেটা না বুঝলে তো এটা নয় যে আবেগটার কোনো কমতি আছে। আজকে যদি আমরা দেখি যে 1911 সালের যে যে মোহনবাগানের যে জয়, সেটা একদমই চাই, যেটা দেবাশিসদা বললেন যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একটা সপাট আঘাত, যে আঘাতটা বিশ্বাস করিয়েছিল যে খেলার মাঠে যদি ব্রিটিশ বধ করা যায় তবে আমরা স্বাধীনতা যুদ্ধও করতে পারব। সেই সময় 1911, এটা একটা খুব ক্রুশিয়াল টাইম। আমি নিজে লেখার জগতের মানুষ বলে খুব অল্প কথায় দুটো গল্প বলার খুব তাগিদ অনুভব করছি খুব অল্প সময়ের জন্য। এক নম্বর হচ্ছে যে সময়টা তারা খেলছেন তার আগেই কিন্তু হয়ে গেছে 1905 সালের 16ই অক্টোবর লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেছেন। যদিও তিনি এই কারণ দেখিয়েছেন যে প্রশাসনিক অনেক বড় বাংলা একটা প্রদেশ অ্যাডমিনিস্ট্রেশনের সমস্যা, কিন্তু আসল কারণ আমরা সবাই জানি যে বিপ্লবের আতুরঘর বাংলাকে টুকরো টুকরো করে দাও, বাংলার বিপ্লবীদের মেরুদণ্ড ভেঙে দাও। সেই রকম অবস্থায় কিন্তু দিকে দিকে প্রতিবাদ হচ্ছে, দিকে দিকে প্রতিবাদ পুঞ্জীভূত হচ্ছে। একদিকে আমরা দেখছি যে সুরাট অধিবেশন থেকে কংগ্রেস ফিট হয়ে যাচ্ছে, বিপিন চন্দ্র পাল, লাল বাহাদুর শাস্ত্রী, কি আমাদের অরবিন্দ ঘোষ, তারা বেরিয়ে এসে সশস্ত্র বিপ্লবের দিকে যাচ্ছে। অন্যদিকে বিপ্লবী হেমচন্দ্র কানুঙ্গ, তিনি যাচ্ছেন প্যারিসে বোমা বাঁধানো শিখতে, এবং সেই বোমা বাঁধা তার কাছ থেকেই শিখে তারই ছাত্র ক্ষুদিরাম বসু ইংরেজদের বিরুদ্ধে হামলা করে ফাঁসিতে তাকে ঝুলে পড়তে হচ্ছে। একটার পর একটা সেই সময় ইভেন্ট, একটার পর একটা উত্তাল সময়, উত্তাল জ্বলন্ত সময়। সেই সময় এই 11টা ছেলেও কিন্তু স্বপ্ন দেখেছিল, তাদের মতো করে তারা কিন্তু প্রতিবাদ করেছিল, তাদের মতো করে তারা খালি পায়ে খেলতে নেমেছিল, এবং তারা দেখিয়েছিল যে আমরা যদি খেলার মাঠে পারি তোমরা তাহলে ফোর্ট উইলিয়ামের পতাকাটাকেও নামাতে পারবে। আর এখানে আমি 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 আগেই বললাম আমি সর্বকনিষ্ঠ। কিছুদিন আগে অব্দি আমি যখন 11-12 ফিজিক্স পড়তে যেতাম, আমি হুগলি জেলার মেয়ে, উত্তরপাড়ার একটি গলির সামনে দেখতাম একটি স্ট্যাচু, ধুলি ধূসরিত স্ট্যাচু। তো আমার একদিন খুব কৌতূহল হলো, মনমোহন মুখোপাধ্যায়, তিনি 11 জন খেলোয়াড়ের একজন ছিলেন, মনমোহন মুখোপাধ্যায় চাকরি করতেন রাইটার্স বিল্ডিংয়ে, পিডাব্লিউডি ডিপার্টমেন্টে, ব্রিটিশ সরকারের আন্ডারে চাকরি করে ব্রিটিশদেরই এগেনস্টে খেলতে যাচ্ছেন। যেদিনকে খেলা তিনি অফিসে জানাতে পারেননি, সকালবেলা উত্তরপাড়ার গঙ্গার ঘাটে স্নান করেছেন, মাছ ভাত খেয়েছেন, অফিসে গিয়ে কিছু একটা কারণ বলে বেরিয়ে হেঁটে এসেছেন খেলতে, এবং খেলতে এসে শেষ যে গোল, যেটা আমরা দেখছি কিভাবে বিপ্লবী এবং এরা এক হয়ে যাচ্ছেন, এই যে মনমোহন মুখোপাধ্যায়, তিনি একটা সময় কিন্তু মাস্টারদা সূর্য সিংকে অনেক সাহায্য করেছেন। শুধু তাই নয়, শেষ যে গোলটা করছে অভিলাষ ঘোষ, যাকে মনমোহন মুখোপাধ্যায় পাস দিচ্ছেন বলে অভিলাষ ঘোষ গোল করছেন, শেষ 2 মিনিটে খেলার পুরো গতি পরিবর্তন হয়ে যাচ্ছে। সেই অভিলাষ ঘোষ কিন্তু ঋষি অরবিন্দের ছোট ভাই। এবং সেই যে সেদিনকে যে খেলাটা রয়টার্স বলে যে লক্ষাধিক ভিড় হয়েছিল, হাজার হাজার দর্শক, তারা 5টা থেকে খেলা শুরু, 2টো থেকে খেলার মাঠে সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। এবং শুধু তাই নয়, তখন যেটা মানে খেলা যখন জিতে গেছে মোহনবাগানের দর্শকরা, তো সেটা বুঝতে পারেনি, ঘুড়ি উড়িয়ে, প্রচুর ঘুড়ি ওড়ানো হয়েছিল, সে ঘুড়িতে লিখে দেওয়া হয়েছিল যে মোহনবাগান জিতেছে হিস্ট্রি অফ শার্টের এগেনস্টে। সেই ঘুড়ি দেখে দর্শকরা বুঝতে পেরেছিলেন এবং আনন্দে তারা উন্মাদ হয়ে গিয়েছিলেন। শুধু তাই নয়, নিজেদের জামা ছিঁড়ে তারা পতাকা উড়িয়েছিলেন।
সুতরাং আমাদের আমরা খুব গর্ব যে আমাদের যে সৌরভ গাঙ্গুলির সামনে বসে আছেন তারও কিন্তু উত্তরসূরি আমাদের বাংলাই আগে তৈরি করে গেছে জামা উড়িয়ে। সুতরাং যতদিন বাংলা থাকবে ততদিন মোহনবাগান থাকবে, আর যতদিন মোহনবাগান থাকবে মোহনবাগানের স্বর্ণমুকুট হয়ে এই অমর একাদশ থাকবেন। সবাইকে ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ দেবারতী মুখোপাধ্যায়। এবার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মোহনবাগান রত্ন সৈয়দ নাঈমউদ্দিন। আসার জন্য অনুরোধ করছি মোহনবাগান রত্ন শ্যাম থাপা। অনুরোধ করছি মোহনবাগান রত্ন গৌতম সরকার। মোহনবাগান রত্ন প্রদীপ চৌধুরী। মোহনবাগান রত্ন সুব্রত ভট্টাচার্য। আসার জন্য অনুরোধ করছি সিএবির সভাপতি মাননীয় স্নেহাশিস গাঙ্গুলি। অনুরোধ করছি মানস ভট্টাচার্য এবং সত্যজিৎ চ্যাটার্জি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের ফুটবল সচিব বাবুন ব্যানার্জিকে। একটু করতালি দিয়ে অভিনন্দন জানাই যাদের খেলা দেখার জন্য আমরা উদ্গ্রীব হয়ে থাকতাম। স্নেহাশিস গাঙ্গুলি 1989 সালে রঞ্জি ট্রফি জিতেছিল বাংলা। অনবদ্য ক্রিকেট খেলেছিলেন স্নেহাশিস গাঙ্গুলি। সৈয়দ নাঈমউদ্দিন বাবুন ব্যানার্জি ফুটবল সচিব শুভেচ্ছা জ্ঞাপন করছেন। মানস ভট্টাচার্য, সত্যজিৎ চ্যাটার্জি পুষ্পস্তবক এবং স্মারক তুলে দিচ্ছেন। পাহাড় থেকে এসে সমতলে মানুষের মন জয় করেছিলেন, আর তার সেই ব্যাকভলি ছিল অনবদ্য শ্যাম থাপা। শ্যাম থাপা এই মুহূর্তে এত সুন্দর বাংলা, মানে তিনি একেবারে প্রথম থেকেই পাহাড় থেকে নেমে এসে আমাদের সমতলে বাংলার মানুষের মন জয় করেছিলেন। গৌতম সরকার, এই যাদের দেখছেন মঞ্চে নতুন প্রজন্মকে আমরা বলি, সময়ের পরিপ্রেক্ষিতে সৈয়দ নাঈমউদ্দিন সেই দলে ছিলেন না, তিনি একটু আগে খেলেছেন। কিন্তু তার পরবর্তীকালে 1977 সালে পেলে যখন এসেছিলেন, এনারা প্রত্যেকে পেলের বিপক্ষে খেলেছিলেন। রক্ষণভাগের অনবদ্য ফুটবলার প্রদীপ চৌধুরী। মোহনবাগান রত্ন সুব্রত ভট্টাচার্য। সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছেন মোহনবাগান রত্ন শ্যাম থাপা। নমস্কার, খুব ভালো লাগছে আমাদের মোহনবাগান ক্লাব যে
সম্মান দিয়েছিল আমাদের কত বড় সিনেমা 1911 মোহন বাগানে যে নাম যে ক্লাবে আমরা খেলতে পেরেছি খেলেছি মোহনবাগান ক্লাবে, এটা আমাদের ভাগ্যের ব্যাপার। আর ওনার যে ব্রিটিশ আন্ডারে একটা টিমকে জিতা, আজকে ওই মোহনবাগান ক্লাব এরকম যে ওনার যে সম্মান দিয়ে যে মূর্তি আমাদের সামনে এসছে, আমার মনে হয় এটা দেখে কামিং ডেজে সব মোহনবাগান প্লেয়াররা ওরা উৎসাহিত হবে। আর মোহনবাগানের জন্য যেরকম আমরা আমাদের টাইমে মোহনবাগান জার্সি নামে আমরা জান দিয়ে খেলতাম, ক্লাবের নাম দিয়ে আমরা জান দিয়ে খেলতাম, ওইরকম অনেক কামিং জেনারেশন এটা একটা গ্রেট স্পিড পাবে কি আমরা এই ক্লাবের জন্য ভালো খেলবো আর ক্লাবের নাম করবো। অল দ্য প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি মেম্বার্সকে আমি ধন্যবাদ দিচ্ছি এই সম্মান আমাদের এই সম্মান দেওয়ার জন্য আজকে। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ শ্যাম থাপা। এরপর সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করবেন গৌতম সরকার, মোহনবাগান রত্ন। নমস্কার। একটা অসাধারণ মুহূর্ত কি বলবো, আনপ্রেসিডেন্টেড মোমেন্ট ইন আওয়ার লাইফ, কল্পনা করা যায় না। এটা মোহনবাগান ক্লাবের পক্ষে সম্ভব। দেবাশিসকে প্রথমে কৃতজ্ঞতা জানাই, দেবাশিস সহ আরও যারা কর্মকর্তারা আছেন মঞ্চে, সত্যজিৎ আছে, মানুষ আছে। আরেকজনের নাম আমি এখানে একটু বলি, সোমা বিশ্বাস, আমাদের অত্যন্ত প্রিয়, ভারতবর্ষকে গর্বিত করেছে বহুবার, স্বর্ণপদক এনেছে, রৌপ্যপদক এনেছে এশিয়ান গেমস থেকে। আপনারা সবাই আমার অত্যন্ত প্রিয় মন্ত্রী অরূপ বিশ্বাস, আপনারা তো অনেকে জানেন না, খুব ভালো খেলত, আপনাদের জানা নেই, অত্যন্ত ভালো খেলতো, দুঃখিরাম মজুমদার ক্যাম্পে তখন খেলতো। শ্যামল সেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, অসাধারণ একটা ব্যক্তিত্ব, ওনার ঝুলি দিয়ে কত সম্মান কত গ্লোরি জমে আছে সেটা আপনারা সবাই হয়তো জানেন। আরও যারা আছেন, সৌরভ আমাদের সবার প্রিয়, সৌরভের দাদা স্নেহাশিস, আপনারা সবাই আজকে আপনারা যারা এখানে আছেন, যাদের জন্য আজ এখানে দাঁড়িয়ে দুটো কথা বলতে পারছি, তো সত্যি কথা বলছি, মোহনবাগান ক্লাব এমন একটা প্রতিষ্ঠান, বব থিলনের একটা কোট আছে আপনারা জানেন হয়তো, অসাধারণ কোট, বব থিলন আপনারা জানেন, আমেরিকান ফোক সিঙ্গার যে নোবেল প্রাইজ পেয়েছেন, তিনি বলছেন, ইন্সপিরেশন ইজ হার্ড টু কাম বাই, ইউ হ্যাভ টু টেক ইট হোয়ার ইউ ফাইন্ড ইট। আই রিপিট, ইন্সপিরেশন ইজ হার্ড টু কাম বাই, ইউ হ্যাভ টু টেক ইট হোয়ার ইউ ফাইন্ড ইট। এই মোহনবাগান হচ্ছে সেই প্রতিষ্ঠান, এরাই হচ্ছে ইন্সপিরেশন, সবসময় আসে না, কিন্তু যখন আসে সেটা আপনাকে নিতে হবে। আর সৌরভের কথায় আমি দু লাইন বলে শেষ করব, এই যে ইচ্ছে শক্তি, যে সৌরভ যেটা বলছিল যে আমি আমি একটা ক্যাম্পে গেছি বা আমি খেলা শুরু করছি বা আমি খেলতে খেলতে হয়তো কখনো হতাশ হয়ে যাচ্ছি, সেই মুহূর্তটা যদি আমি নিজেকে ইচ্ছা শক্তি দিয়ে, এটা বলে হয় না, কোনো উদাহরণ থেকে এক্সাম্পল থেকে আসে না, এটা নিজের থেকেই বিল করতে, ইউ হ্যাভ টু ওন, ইয়াস আই ক্যান, আই হ্যাভ টু অ্যান্ড মাস্ট কাম আউট উইথ ফ্লাইং কালার্স। তো ভিনসেন্টি লম্বার্ডি একজন পৃথিবীর একজন বিশ্ববরণ্য একজন চিকিৎসক অ্যাথলেট, তিনি বলছেন, একজন সফল মানুষের সাথে সাধারণ মানুষের তফাৎ জ্ঞানে বা শক্তিতে নয়, ইচ্ছেতে। তাই তিনি বলছেন, দ্য ডিফারেন্স বিটুইন এ সাকসেসফুল পার্সন অ্যান্ড আদার্স ইজ নট ল্যাক অফ থিং, নট ল্যাক অফ নলেজ, বাট রাদার ইন এ ল্যাক অফ উইল। আমি স্যালুট করছি ভাই যারা আজকে আমার সৌরভের কথা এত ভালো লাগলো, ও খেলোয়াড়, ও সেইভাবেই নিজেকে তৈরি করেছিল, যে খেলোয়াড়দেরকে ইনভলভ করা প্রতিষ্ঠানের সাথে, যেটা আমাদের দেশে খুব দুর্ভাগ্যজনক, খুব দুর্ভাগ্যজনক। আমরা খালি বিদেশিদের দিকে তাকাই, খালি বিদেশিদের জন্য লাফাই, খালি বিদেশিদের আনার চেষ্টা করি, সত্যি বলছি, দুঃখের সাথে বলছি আপনাদের, নিশ্চয়ই বিদেশিরা আমাদের শত্রুরা, বিদেশিরা ভালো,
কিন্তু কতগুলো অপদার্থ বিদেশিকে নিয়ে আমরা লাফালাফি করি অনেক সময়, যেটা খুব দুর্ভাগ্যজনক। সৌরভের কথাটা শুধু আমার মনে দাগ কাটেনি, কারণ অনেক হাজার হাজার মানুষ যারা এখানে নেই, যারা হয়তো এই খবরটা সংবাদ মাধ্যমের মাধ্যমে কালকে হয়তো জানতে পারবেন যে খেলোয়াড়দের ইনভলভ করা, খেলোয়াড়দের আনা একটা প্রতিষ্ঠানের সাথে, অ্যাডমিনিস্ট্রেশন একটা পার্ট। কিন্তু এই যে আমরা, এই যে আমাদের মন্ত্রী অরূপ বিশ্বাস বলছিল যে দুবার আমরা হেরেছি, এই যে একটা অবক্ষয়, একটা বড় জিরোর মধ্যে আছে। আমাদের ছেলেদের নাম নেই, একটা ছেলের নাম বলতে পারবেন না, কত দুর্ভাগ্যজনক। একটা সময় ছিল বাংলার 10-12 জন খেলোয়াড় কাউকে তলিবর্ধন করে নয়, তার নিজের যোগ্যতায় চান্স পেত। 18 জনের মধ্যে ভারতবর্ষের এত বড় দেশে 18 জনের মধ্যে 10 জন ছেলে বাংলার ছিল, আজকে সেই জায়গাটা জিরোতে চলে এসেছে। নাম বলতে পারবেন না, খেলা হয় ঠিকই, সব ঠিক হয়। আরেকটা আমি ধন্যবাদ জানাই, আমি একমত মন্ত্রীর সাথে, একমত আইএসএলটা জিরো, একদম সার্ব অর্থে জিরো আইএসএল। নাম আছে বিরাট, কিন্তু বিশ্বাস করুন এগুলো থাকবে, হোক, কিন্তু আমাদের ছেলেরা জাগুক, আমাদের ছেলেরা আবার সেই জায়গায় আসুক। আমি বিশ্বাস করি হয়তো আজ নয় কাল নয় আবার আমরা সেই জায়গায় ফিরে আসবো, আমাদের বঙ্গ সন্তানরা এমন জায়গায় আসবে যখন আমরা সবাইকে নিয়ে গর্ববোধ করব। আমি ধন্যবাদ জানাই দেবাশিসকে, আবারও দেবাশিস সব ক্লাবের সমস্ত কর্মকর্তাদের আজকে আমাদের এইভাবে সম্মানিত করার জন্য। নমস্কার, ধন্যবাদ গৌতম সরকার। সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছেন মোহনবাগান রত্ন সৈয়দ নাঈমুদ্দিন। নমস্কার, গুড ইভিনিং। বলার কিছু অনেক দেখেছি, দেখবার জন্য, দেখাবার জন্য আমাদের 1911 গ্রেটেস্ট ফুটবলার অফ দ্য ওয়ার্ল্ড ফ্রম ইন্ডিয়া, ফ্রম বেঙ্গল দেখিয়ে দিয়েছে, মে মাস্ট ফলো দেম অ্যান্ড প্লে লাইক দেম সো দ্যাট উই ক্যান বিট এনি টিম অন দ্য গ্রাউন্ড। লাইক আমরা বলি জঙ্গল মে এক হি শের হোতা হ্যায়, শের কভি ঘাস নেই খাতা হ্যায়, সবকো হারা কে চুন চুন কে হারাতা হ্যায়, হারানে কে বাদ আরাম সে সোতা হ্যায়। তো উই বিলিভ আই এম লাকি, আই এম গ্রেটেস্ট লভার অফ ফুটবল, অর বাবা গুরুদেব জ্যোতিষ দার জন্য আই কুড কাম টু প্লে দ্য গ্রেটেস্ট মেক আপ, নট ইন্ডিয়ান, এশিয়ান, মে বি ওয়ার্ল্ড ফুটবল, ক্যালকাটা। এখানে এসে অল গ্রেট ক্লাবকে খেলেছে, উনি বলতেন ইট ওয়াজ মাই ড্রিম টু মেম্বার অফ দ্য গ্রেট গ্রেট মোহনবাগান ক্লাব, ম্যান মি ইউজ টু প্লে অ্যাগেন্স্ট দ্য গ্রেট মোহনবাগান ক্লাব, ইট ওয়াজ মাই ড্রিম টু বি লাইক জ্যোতিষ দার, টু প্লে দ্য গ্রেটেস্ট মোহনবাগান ক্লাব। আই উইশ with Debada Satyajit Chatterjee, all the officials of East Bengal, sports minister, he was also a great footballer, and Saurabh Ganguly, one of the all-time great cricketer of the world cricket from India, Bengal. So I think we must follow them and play like them, lead like them, so that we are from Royal Bengal in any game, any sports. Thank you very much. I am very, very proud of this official. Thank you, sir. Thank you, sir. ধন্যবাদ সৈয়দ নাঈমুদ্দিন। সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করবেন মোহনবাগান রত্ন সুব্রত ভট্টাচার্য। অপ্রস্তুত পড়ে গেলাম, যাই হোক। দেখুন, মোহনবাগান ক্লাবের যে অনুষ্ঠানটা আজকে এখানে হচ্ছে, আপনারা যারা এসছেন তারা সব ফুটবল প্রেমী আমি জানি, এবং আমাদের ক্লাবের অবশ্য বললাম মানে এখানে আসা তো, আমি এত লোক থাকবে, এত বক্তব্য থাকবে এটা আমার জানা ছিল না। সৌরভকে আমি এইটুকুই বললাম, এরপরে যা বলা বলবো। যাই হোক, দেখুন একটা কথা বলি, যে ফুটবল আমাদেরকে আবার উজ্জীবিত করছে। যখনই আমরা এই ধরনের অনুষ্ঠান করি, আমরা যারা ফুটবল প্রেমী মানুষ আছি তারা ফুটবল একটু উজ্জীবিত হয়। একটা জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল তখনই, যাহা এতদিন বুঝিতে পারিনি আমাদের এই ছেলেটাই সবার সেরা, স্বপ্নে ঘেরা, আহা কি মধুর শীল হাতে এই তাবুতে ফেরা, শিবদাসেরা। এই যে শিবদাস ভাদুরী, বিজয়দাস ভাদুরী যেভাবে ম্যাচটাকে নিজেদের দখলে রেখেছিল, মন মানে না, নিজের বলা ভুল হবে, মন মানে না, কারণ আমি মন মানে চিরকাল খেলেছি, আমি অন্য কোথাও খেলিনি। তাই মন মানে যেভাবে মন মান সাফল্য পেয়েছিল, যাদের দিয়ে সাফল্য পেয়েছিল, শিবদাস ভাদুরী, বিজয়দাস ভাদুরীদের মধ্যে দিয়ে, সেগুলো আমাদের আজীবন মনে থাকবে। আজকের মোহনবাগান ক্লাব সেই সাফল্যকে নিয়ে আমরা আজকে এখনো নানান ধরনের অনুষ্ঠান করতে পারি। আমরা মোহনবাগানকে মানুষের চোখের সামনে, মানুষের সামনে আমরা নিয়ে আসতে পারি নানান উদাহরণের মধ্যে দিয়ে। যাই হোক,
আজকে আমাকে এখানে বললো যে 1911 সালের 29শে জুলাই এটা করবে। আমি আসলাম, এসে আমার খুব ভালো লাগলো যে সুন্দর পরিবেশ, সুন্দর মানুষের সবার মধ্যে একটা আগ্রহ আছে, জানার আগ্রহ আছে, দেখার আগ্রহ আছে, শেখার আগ্রহ আছে, এগুলো খুব ভালো লাগলো। যাই হোক, দেখুন একটা জায়গায় বলছি যে ইফ ইউ আর নট এ মডেল দেন ইউ ডোন্ট প্লে ফুটবল, ফুটবল খেললে ঈশ্বর প্রাপ্তি হয়, এগুলো বিদ্যাসাগর বলে গেছে কখনো, হ্যাঁ বিবেকানন্দ বলে গেছে কিছু কথা। তো সব মিলিয়ে মিশিয়ে বিগত দিনের যারা প্রথিতযশা মানুষ আছেন তারা কিন্তু কিছু না কিছু ফুটবল নিয়ে বক্তব্য রেখে গেছে, যেগুলো তখনকার দিনে খেলোয়াড়দের অনুপ্রাণিত করতো, আজকে আমরা সেটাতে অনুপ্রাণিত হচ্ছি, আজকেও হচ্ছি। তাই বলি আমাদের ক্লাব বিভিন্ন ধরনের, আমি আমাদের বলছি মানে মোহনমান ছাড়া তো আমি কোথাও খেলিনি, তাই আমি আমাদের ক্লাবই বলে ফেলছি। আমাদের ক্লাব যে ধরনের অনুষ্ঠান করে এই অনুষ্ঠানগুলোর মধ্যে দিয়ে মানুষের কাছে কিছু কিছু সামাজিক শিক্ষার প্রচার হয়। আমি বলবো না কি ধরনের শিক্ষা প্রচার হয়, প্রচার হয়, শিক্ষার প্রচার হয়, যার মধ্যে দিয়ে ছেলে মেয়েরা খেলাধুলোয় আগ্রহী হয়। খেলাধুলোর ক্ষেত্রে আজকের পশ্চিমবঙ্গের ফুটবলের যে অবস্থা আছে তার থেকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মনমানের দায়িত্ব আগেও পালন করেছে, আগামী দিনেও করবে। আর আপনাদের এই ধরনের উৎসব, এই ধরনের উৎসাহ, এই ধরনের প্রেরণা প্রত্যেকটা ছেলেদের উৎসাহিত করবে এবং তারা আগামী দিনে শিবদাস ভাদুরী, বিজয়দাস ভাদুরী নামে তারাও তাদের নামটাকে মানুষের সামনে নিয়ে আসতে পারবে। যাই হোক, অনেক কথা বললাম, আমার খুব ভালো লাগলো যে এই সুন্দর একটা অনুষ্ঠানে এত সমাগমের মধ্যে আমাদের কিছু জানা, কিছু শেখা, কিছু বলা। ধন্যবাদ। ধন্যবাদ সুব্রত ভট্টাচার্য। এবার অনুরোধ করছি মোহনবাগান রত্ন প্রদীপ চৌধুরী। নমস্কার। আজকের এই বিশেষ দিনে মোহনবাগানের অমর একাদশের মূর্তি উন্মোচনের দিন যে প্রোগ্রামটা এখানে হলো সেটাতে আমাদের সকলকে ডাকার জন্য এবং উপস্থিত হয়ে এইটার একটা ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য মোহনবাগানের দেবাশিস দত্ত এবং তার টিমকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি মন্ত্রী মশাই, আমি ধন্যবাদ জানাচ্ছি শ্যামল সেনদা এবং লোপা দিদিমণি, সৌরভ গাঙ্গুলি আমার হিরো অলত্রু, তারাও এখানে এসছেন, এটাকে আরও বড় বেশি একটা গুরুত্ব পেল এনারা সব আসার জন্য এবং আপনারা যারা এখানে এসছেন তাদের জন্য। আমি মোহনবাগানে একসময় খেলার সুযোগ পেয়েছিলাম, আমি অধিনায়কত্ব করেছি, আমি রত্ন হয়েছি, আমি নিজেকে গর্বিত মনে করি, আমি নিজেকে আজকে আবার গর্বিত মনে করলাম এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে। আমি আপনাদের সকলকে নমস্কার জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ প্রদীপ চৌধুরী। স্নেহাশিস গাঙ্গুলি আমাদের শেষ বক্তা। প্রথম কথা, অসংখ্য ধন্যবাদ আমাকে এইরকম একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য দেবাশিসবাবুকে, মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। খুব সুন্দর কিছু বক্তব্য শুনলাম, শ্যামলবাবু বললেন, অরূপবাবু বললেন, সৌরভ বলল, আর আমি মনে করি সৌরভের বক্তব্যের পর বক্তব্য না রাখাই খুব ভালো, কারণ ও সব কভার করে দেয়, মোটিভেশনাল স্পিচ ওর আমরা সবাই জানি। আমার এই মঞ্চে জানি সবচেয়ে এটা গর্ববোধ হচ্ছে যে আমি যাদের সঙ্গে দাঁড়িয়ে আছি তাদের ফুটবল থেকে ছোটোবেলা থেকে বড় হয়েছি। আর একটা এখানে আজকে দাঁড়িয়ে তিনটা কথা আমার খুব মনে পড়ছে। একটা হচ্ছে যখন সাউথ পয়েন্ট স্কুলে পড়তাম তিনটের সময় ছুটি হতো, চারটের মধ্যে বাড়ি ফেরার তাগিদ থাকতো, কারণ চারটের সময় আমাদের এখানকার লোকাল ফুটবল লীগ চালু হতো সেই কমিটিটা শোনার জন্য। তখন 35 মিনিটের লীগ ম্যাচ হতো যদি আমার ভুল না হয়, তো সেইটা শোনার জন্য। আর এমন দুজনের পাশে দাঁড়িয়ে আছি যে দুটো ইনসিডেন্ট আমার সবচেয়ে বেশি মনে পড়েন। একটা হচ্ছে শ্যাম থাপার গোল 1978 সালে মোহনবাগান মাঠে, সেই ম্যাচটা আমি ছিলাম। আর একটা হচ্ছেন গৌতমবাবু আইএফএসএল ফাইনাল, যদি খুব ভুল না করি 78-এ ফাইনাল আইএফএসএল ডে, 79 সেটাও এই মাঠেই খেলা হয়েছিল, সেটা ইস্টবেঙ্গলকে হারিয়েছিল, খেলার শুরুতেই গোল করেছিলেন। এই তিনটে ইনসিডেন্ট আমার খুব মনে পড়ছে। তো এদের সামনে এই মঞ্চে দাঁড়িয়ে আজকে বক্তব্য রাখতে পারছি, এটা খুব গর্বের ব্যাপার আমার। আর একটা জিনিস আমি খুব মিস করছি, সেটা হচ্ছে আমার ক্রিকেট ক্যারিয়ারে আমি কোনো মোহনবাগান ক্লাবের খেলার সুযোগ পাইনি, সেটা সত্যি খুব মিস করছি আজকে।
শেষমেশ দেবাশিস বাবুকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। আর সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ, নমস্কার। সামনে নতুন বছর আসছে, আপনাদের ভালো কাটুক সময়, এটাই চাই। ধন্যবাদ স্নেহাশিস গাঙ্গুলী, সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছেন মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের ফুটবল সচিব বাবুন ব্যানার্জি। নমস্কার, জয় মোহনবাগান। আমরা একটা চাঁদের হাট বসিয়ে দিয়েছি, যেখানে সৌরভ গাঙ্গুলী, যেখানে যাত্রিক শ্যামল কুমার সেন, যেখানে আমাদের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, যেখানে ষাটের দশকের, সত্তর দশকের, আশির দশকের, নব্বই দশকের প্লেয়ার, আজকে লোপাজি থেকে শুরু করে, আজকে ঋতুজি থেকে শুরু করে, আজকে একটা চাঁদের হাট 1911 সালের যারা এই পরিবারের সবাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, আমরা এই পরিবারের সকলকে আমার চেয়ে বড় আমি তাদেরকে বড়দের প্রণাম জানাই ও ছোটদের ভালোবাসা জানাই। মোহনবাগান ক্লাব জাতীয় ক্লাব, এই জাতীয় ক্লাবে কিছু ভালো প্রোগ্রাম হবে, এই প্রোগ্রামে আমরা থাকব। ইভেন আমাদের সাপোর্টার আমাদের পাশে আছে, সাপোর্টার থাকলেই আমাদের মোহনবাগান ক্লাবের জয় জয়কার হবে। জয় মোহনবাগান। ধন্যবাদ, প্রত্যেকে একটু উঠে দাঁড়াবেন। আমরা যেহেতু জাতীয় ক্লাব, জাতীয় সঙ্গীত দিয়েই আমরা খালি গলাতেই গাইব, প্রত্যেকে গলা মেলাবেন। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মাগে, গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। জয় হিন্দ, জয় মোহনবাগান।